তাহিদ হৃদয়ের কথা একটু আলাদাভাবে বলতে হয় যে সেই হাসরাঙ্গার ওভারে ব্যাক টু ব্যাক তিনটা সিক্স, সেটা কিন্তু ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিল। তাহিদ হৃদয়কে নিয়ে আসলে কি বলবেন, যে ধরনের ম্যাচুরিটি আমরা তার ব্যাট থেকে পাচ্ছি, যে ধরনের টেম্পারমেন্ট, যে ধরনের প্রমিসিং প্লেয়ার তিনি নিজেকে শো করছেন পুরো ওয়ার্ল্ড কাপে, সেক্ষেত্রে আসলে তাহিদ হৃদয় সামনের ম্যাচগুলোতে বাংলাদেশের জন্য কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, যেহেতু আমাদের টপ অর্ডার এখন পর্যন্ত স্টেবল হতে পারেনি? প্রথম কথা বলে রাখি, কারোর সম্পর্কে বা এরকম আগেও আমরা অনেক উচ্চাকাঙ্ক্ষা করেছি, কনসিস্টেন্সি লেভেল অনেক ভালো ছিল, ভালো খেলছে, বাট এটা এখন বলতে একটু ভয় লাগে, যখনই বলা শুরু করি তখনই তাদের পারফরমেন্সটা একটু হলেও ডাউনওয়ার্ডস হতে থাকে। তো আমি বলবো যে তহিদ হৃদয় ডেফিনেটলি বাংলাদেশের একটা খুবই ভালো ভবিষ্যৎ, ভালোভাবে সে গাইডেড হচ্ছে, তার থিঙ্কিংটা অনেকটা ভালো, শুধু ইন্টারন্যাশনাল ক্রিকেটও না, সে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলতে গেলে যে ধরনের ওয়ার্কআউটটা করা লাগে, যেমন ঘরোয়া ক্রিকেটে স্ট্রাইক রেটটা, তারপরে অ্যাভারেজটা কনসিস্টেন্সি রাখা, ওইভাবে প্র্যাকটিস করা, ম্যাচও ঠিক ওইভাবে করা ঘরোয়া ক্রিকেটে, যাতে করে আন্তর্জাতিক ক্রিকেটে সে ওই একই রকম মেন্টালিটিতে নিয়ে সে ম্যাচটা করতে থাকে। এবং আপনি দেখেন লাস্ট তিন চারটা সিরিজের তহিদ হৃদয় একমাত্র ব্যাটসম্যান যে আপনার স্ট্রাইক রেট 140 উপরে বজায় রেখে সে ব্যাটিংটা করছে। আজকেও কিন্তু তাই, দেখে মনে হয়নি তার মধ্যে একটু কোনো জড়তা ছিল, যদিও দুটো রান আউট খুবই ক্লোজ ছিল, তাতেই বোঝা গিয়েছে যে না সে কতটা কি কিন এই ম্যাচটাকে জেতানোর জন্য, এবং স্বাভাবিকভাবেই সে তার স্বভাবসুলভ সবটাই খেলছে, যেটা টি টোয়েন্টি ধাঁচে যেটা আমাদের সবসময় আমরা খুঁজে থাকি বা আমরা ফাইন্ড আউট করে থাকি।